ডাইপার বালু যেদিন থেকে অপারেশন হয়েছিল, ডাইপার বালু চিন্তা করছিল তার মা ঠিকঠাকভাবে তার খেয়াল রাখতে পারেনি, সেই জন্য তার মা তার সমস্ত দায়িত্ব তার দিদি কীর্তির উপরে দিয়ে চলে যায়। বালু যেটা চিন্তা করছিল সেটা কি সত্যি? কঠিন পরিস্থিতিতে তার মা কি তাদেরকে ছেড়ে চলে যায়, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? চলুন বন্ধুরা এই গল্পতে দেখে নিই। রামপুর নামক একটা গ্রাম ছিল, সেখানে অনিতা বসবাস করত। তার দুটো সন্তান ছিল কীর্তি আর বালু। অনিতা সর্বদা চেষ্টা করত বাচ্চাদের যাতে কোনো অভাব না হয়, সেজন্য সে দিন মজুরের কাজ করত। যেহেতু তাকে দিন মজুরের কাজ করতে হতো বাইরে, সেজন্য সে বাড়িতে বেশিরভাগ সময় থাকতো না। এইরকমই একদিন অনিতা কাজ করার জন্য সে পাশের গ্রামেতে গেল, দুদিন বাড়ি ফিরল না। তখন বালু তার দিদি কীর্তিকে বলল, দিদি মনে হয় মা আমাদেরকে ভালোই বাসে না, মায়ের তো এটা চিন্তাই নেই যে আমরা দুজনে কি করে রাতে একা থাকবো। তুমি বলো না আমাদের গ্রামে কি কোনো কাজ নেই? এত কাজ করার পরেও আমরা কি পাই? এক বেলা হয়তো খেতে পাই আর এক বেলা না খেয়ে ঘুমাতে হয়, এইটুকু উপার্জন তো যে কোনো জায়গায় করা যেতে পারে। বালু ব্যাপারটা তা না, মা এত পরিশ্রম করে বলে অন্তত এক বেলা আমরা পেট ভরে খেতে তো পারি বল। আর দ্বিতীয় বেলা খাবারের জন্য তুই কি জানিস মা কতদিন না খেয়েছিল বল? কীর্তি তার ভাইকে এইভাবে বুঝিয়ে ভাইয়ের জন্য ভাত নিয়ে এলো। তারপরও ডাইপার বালু তার মায়ের উপরে সর্বদা রেগে থাকত। তারপরও তার মা অনিতা বালুর কোনো কথাতে তিনি কিছু মনে করতেন না। একদিন তার মা যখন কাজে বেরোতে যাবে, বালু তার মায়ের কাছে এলো, খুব রেগে গিয়ে বলল, তুমি কেমন মা গো, সব সময় কাজ কাজ নিয়ে ব্যস্ত থাকো, যদি তুমি মা হতে না তাহলে একবার আমাদেরকে কাছে ডেকে আদর করে গল্প করতে। এইভাবে কথা বলতে বলতে বালু হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল। এইটা দেখে তার মা খুবই চিন্তায় পড়ে গেল, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করলো। হসপিটালে যাবার পরে ডাক্তারবাবু বালুর চেক আপ করলো। তারপরে অনিতার কাছে এসে বলল, অনিতা আমি তোমাকে তো বলেছিলাম যে বালুর হার্টের প্রবলেম রয়েছে। বালুর কিন্তু হার্টের প্রবলেমটা অনেক বেড়ে গেছে। বালুকে যদি বাঁচাতে চান 24 ঘন্টার মধ্যে ওর হার্ট অপারেশন করতে হবে। অপারেশন যদি 24 ঘন্টার মধ্যে না করা হয় তাহলে কোনো কিছু হতে পারে। আরে কীর্তিমা, এতদিন তোমরা দুজনে আমার উপরে রাগ করতে কারণ তোমাদের সময় দিতে পারি না, তোমাদের পেট ভরে খাবার দিতে পারি না। আমি না খেয়ে আমি সারা দিন কাজকর্ম করি। আসলে বালু যখন জন্মেছিল না তখন তার হার্টের একটা রোগ ছিল, সেটাকে ঠিক করার জন্য আমি এত পরিশ্রম করে টাকা উপার্জন করি। এখন আমি আমার হার্টটা ওকে দেব, তুমি থেকে ওর অপারেশনটা করিয়ে নিও, কিন্তু ওকে কোনোদিন জানতে দেবে না যে আমি ওকে হার্ট দিয়েছি, না হলে ও কষ্ট পাবে, না হলে কিন্তু আবার বিপদ হয়ে যাবে। কিন্তু মা তুমি কেন নিজের হার্ট দেবে? মারে আর তো কোনো উপায় নেই, আমার কাছে আমার ছেলের প্রাণটাই সবচেয়ে দামি। আজকের পর থেকে তুমি ওর দায়িত্ব নেবে, তুমি ওর মা ওর বাবা হয়ে ওর দেখাশোনা করো। মারে তুই ওর খেয়াল রাখিস, আজ হয়তো তোদের সামনে আমি রয়েছি, কাল হয়তো থাকবো না, আমি কিন্তু বালুর মন থেকে তোদেরকে দেখব। অনিতা কীর্তিকে সবকিছু বুঝিয়ে বলল আর বলল টাকা কোথায় রাখা আছে। তারপর তাকে বাড়ি পাঠালো টাকাটা আনার জন্য। কীর্তি চলে যাবার পরে অনিতা ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু কীর্তি বাড়িতে গেছে, তার আগে আপনি অপারেশন করে আমার হাড়টা বের করে নিন, না হলে কিন্তু ওর ভালোবাসার আগে আমি হার মেনে যাব। অনিতা ডাক্তারবাবুকে যেমন বলেছিল, কীর্তির আসার আগেই অনিতার হাট বালুর হাটেতে বসিয়ে দিল। কীর্তি ফিরে এসে তার ভাই যে সুস্থ হয়ে উঠেছে, এতে কি সে খুশি হবে নাকি তার মা চলে গেছে এতে সে দুঃখ পাবে, সে কিছুই বুঝতে পারল না। কিছুদিন পরে কীর্তি তার ভাইকে বাড়ি নিয়ে গেল, ভাইয়ের সমস্ত যত্ন সমস্ত খেয়াল সেই রাখত। দিদি আমি হসপিটালে যাওয়ার পরে মা আমাদের ছেড়ে চলে গেল, তো এতদিন ভাবতাম মা হয়তো কাজে গেছে, এবারে বুঝতে পেরেছি মা আমাদের ছেড়ে পালিয়ে গেছে। বলো না কেমন মা? পশুরাও অন্তত নিজের সন্তান যতক্ষণ না বড় হচ্ছে তাদেরকে ছেড়ে যায় না, এ কি ধরনের মা বলো তো? আমাদের মায়ের মতো মা যেন আর কারোর কোনোদিন না হোক। বালু রেগে গিয়ে তার মাকে উল্টোপাল্টা ভাবে বলছিল। কীর্তি তাকে থামিয়ে দিয়ে রেগে গিয়ে বলল, তুই মায়ের ব্যাপারে কি জানিস বলতো, যে মাকে উল্টোপাল্টা বলছিস? জানিস তুই যখন জন্মেছিলিস তোর হাটে একটা রোগ ছিল, মা সেদিন থেকে নিজে না খেয়ে নিজের খেয়াল না রেখে তোর অপারেশনের জন্য এক এক করে টাকা জমিয়েছে, আর মা আমাদেরকে ছেড়ে যায়নি, মা নিজের হাট তোকে দিয়েছে,
আর সারা জীবনের মতো এমন এক জায়গায় চলে গেছে যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না। সব মায়েরা বলে সন্তানের জন্য প্রাণ দেবে, কিন্তু আমাদের মা এটা করে দেখিয়েছে। মা তোকে এইসব জানাতে বারণ করেছিল, কিন্তু এই দেবীর মতো মাকে তুই উল্টো পাল্টা বলছিস, তাই চুপ না থাকতে পেরে সব বলেছি। আমাদের ভাগ্য ভালো যে এই রকম মা পেয়েছি। দিদি তুমি এটা কি বললে? মা আমার জন্য প্রাণ দিয়েছে আর আমি সব সময় মাকে উল্টো পাল্টা বলেছি। সবাই সব সময় নিজের মনে নিজের মাকে রাখতে চায়, কিন্তু আমার মনটাই তো আমার মা। এবারে যতদিন আমার জীবন থাকবে আমি কোনোদিন কোনো ভুল করব না, মায়ের এই ত্যাগকে আমি ব্যর্থ হতে দেব না। আমি কথা দিচ্ছি আমিও লোকেদেরকে সাহায্য করব। বালু সবকিছু শোনার পরে আফসোস করতে লাগলো। কীর্তি এটা দেখে অনেক খুশি হলো। বাড়িতে খাবার জন্য কিছুই পাচ্ছিল না বালু, সেই জন্য সে ফ্রিজ খুললো। ফ্রিজ থেকে অনেক কিছু খাবার বেরিয়ে এলো, ফ্রেঞ্চ ফ্রাই, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস, আরও অনেক কিছু। এইটা দেখে বাড়ির সকলেই আশ্চর্য হয়ে গেল। ফ্রিজ থেকে এত ভালো ভালো খাবার কোথা থেকে আসছিল? যাদের পরিবার এত দরিদ্র একবেলা ঠিক করে খাবার জোটে না, তাদের বাড়িতে ফ্রিজ কোথা থেকে এলো? চলুন বন্ধুরা এই গল্পতে আমরা দেখে নিই। একটা গ্রামেতে বিজয় এবং অনুষা নামে স্বামী স্ত্রী বসবাস করত। বিজয়ের একটা রিপেয়ারিংয়ের দোকান ছিল, অনুষা ছিল হাউসওয়াইফ, বাড়িতে থেকে বাচ্চাদের খেয়াল রাখতেন। একদিন অনেক রাত হয়ে যাবার পরেও বিজয় বাড়ি ফিরল না, তখন অনুষা তার রিপেয়ারিংয়ের দোকানে গেল তাকে খুঁজতে। কি ব্যাপার, প্রত্যেকদিন তো এই সময় বাড়ি ফিরে আসো, আজকে হঠাৎ কি হলো তোমার? অনুষা, আজকে সকাল থেকে একটাও কাস্টমার আসেনি, কোনো টাকাও ইনকাম হয়নি। আমি অপেক্ষা করছি, যদি কোনো কাস্টমার আসে, টাকা যদি না পায় তাহলে বাচ্চাদের স্কুলের ফিস কিভাবে দেব? যদি হাতে একটাও টাকা না থাকে আমাদের চলবে কিভাবে? সেই জন্য আমি এখানেই থাকবো, তুমি বাড়ি চলে যাও অনুষা। তুমি যদি বাড়িতে না যাও বাচ্চারা রাগ করবে, চলো না। অনুষা তার স্বামীকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। বালু তার বাবাকে বাড়িতে দেখে দৌড়ে তার বাবার কাছে গেল আর বলল, বাবা স্কুল থেকে বাড়ি ফিরে খুব বোর হয়ে যাই, খেলার জন্য কোনো খেলনা নেই, দেখার জন্য কোনো টিভি নেই। কাল থেকে ভেবেছি স্কুল থেকে ফেরার সময় সোজা তোমার দোকানে চলে যাব, ওখানে তো অনেক রকমের গ্রাহকেরা আসে, তাদের সাথে কথাও বলবো আর তোমার কাজে একটু তোমায় সাহায্য করব। বালুর এই রকম কথা শুনে তার বাবা তাকে মানা করতে পারলো না। পরের দিন থেকে তারা দুজন ভাই বোন স্কুল থেকে বাড়ি ফিরে তার বাবার রিপেয়ারিং শপে চলে যেত। সেখানে গিয়ে তারা দুজন তার বাবা কিভাবে কাজ করছে এটা দেখত। এইরকমই একদিন কুমার নামের একজন লোক তার খারাপ হয়ে যাওয়া ফ্রিজটাকে নিয়ে তার কাছে এলো। বিজয়, এই ফ্রিজটা আমাদের বাড়ি থেকে অনেকদিন ধরে পড়ে আছে, চলছে না এখন ঠিক করে, একবার দেখে বলতো ভাই কি হয়েছে। বিজয় ফ্রিজটাকে ভালো করে চেক করে কুমারকে বলল, আরে এই ফ্রিজটা তো অনেক পুরনো, এটাকে রিপেয়ার করতে অনেক সময় লাগবে, রিপেয়ার করতে খরচাও অনেক টাকা পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই পুরনো ফ্রিজটাকে নিয়ে কি করব, নতুন ফ্রিজই একটা কিনে নিই। কুমার এই কথা বলে ফ্রিজটাকে ওখানেই রেখে চলে গেল। তারপরে বিজয় বাকি কাজেতে ব্যস্ত হয়ে পড়ল আর ফ্রিজের কথাটা সে ভুলেই গেল। প্রতিদিন কীর্তি আর বালু স্কুল থেকে তার বাবার রিপেয়ারিং শপেতে যেত। তার বাবার কাছ থেকে কাজ দেখে দেখে তারা দুজন অনেকখানি কাজ শিখে ফেলেছিল, যা শিখেছিল তারা ফ্রিজিতে প্রয়োগ করতে লাগলো। এইভাবে কীর্তি আর বালু অনেক দিন ধরে চেষ্টা করে অবশেষে ফ্রিজটাকে তারা দুজন সারিয়ে তুললো। বাবা, কুমার কাকু তো এই ফ্রিজটাকে এখানেই রেখে দিয়েছে, আমি আর ভাই অনেক কষ্ট করে এই ফ্রিজটাকে সারিয়েছি, দেখো এখন কুমার কাকু তো এই ফ্রিজটা নিয়ে যাবে না, তাহলে এই ফ্রিজটাকে চলো আমরা আমাদের বাড়িতে নিয়ে যাই। ঠিক আছে বাচ্চারা, তোমাদের কথা কি আমি কোনোদিন না করতে পেরেছি? আর হ্যাঁ, কুমার আঙ্কেল যদি আবারও ফ্রিজটাকে নিতে আসে কোনো রকম জেদ না করে কিন্তু দিয়ে দিবে, তার বাবা বাচ্চাদেরকে বোঝালো। তারপর তারা ওই ফ্রিজটাকে নিজেদের বাড়িতে নিয়ে গেল, কিন্তু তাদের বাড়িতে ফ্রিজে রাখার মতো এমন কোনো সামানই ছিল না, সেই জন্য তারা ওই ফ্রিজটাকে ব্যবহারই করতো না। বালু আর কীর্তি ওই ফ্রিজে বসে খেলাধুলা করতো। যখন তারা এইভাবে খেলাধুলা করতো তখন বিজয় তার স্ত্রীকে বলল, অনুষা মনে হচ্ছে আমার মা বাবারা আগে থেকে জানতো যে আমি কোনোদিন জীবনে বিজয়ী হতে পারবো না, সেই জন্য হয়তো তারা দুজন আমার নামটাকে বিজয় রেখেছে।
আরে তুমি এই রকম কথা কেন বলছো? আজকে না হয় আমাদের দুঃখ কষ্ট রয়েছে, এক না একদিন সুখ নিশ্চয়ই পাবো, ভগবান আমাদের ওপরে নিশ্চয়ই কৃপা করবেন। তুমি দেখো আর এত এইসব নিয়ে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, কষ্টের ফল নিশ্চয়ই পাওয়া যায়, বুঝেছো? এইভাবে অনুষা তার স্বামীকে সান্ত্বনা দিল। মা আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। আরে বাবা একটু ধৈর্য ধরো, মল্লি কাকু বলেছে আমাদের টাকা দিয়ে যাবে, টাকা দিলে আমি কিছু না কিছু খাবার নিয়ে আসবো, কারণ বাড়িতে এখন কোনো খাবারই নেই। তার সত্ত্বেও বালু বাড়ির চারিদিকে খুঁজতে লাগলো যদি কোনো খাবার পাওয়া যায়। বাড়িতে কোনো রকম কোনো কিছুই খাবার ছিল না। তখন সে অজান্তেই ফ্রিজের দরজা খুলে ফেললো। ফ্রিজ খোলার সঙ্গে সঙ্গে তাদের চোখের সামনে যে চমৎকার হলো, গোটা পরিবার লোক তো দেখে অবাক হয়ে গেল। ফ্রিজ থেকে ভালো ভালো নানা রকমের খাবার বাইরে বেরিয়ে আসতে লাগলো। বালুর পছন্দের পিৎজা, কীর্তির পছন্দের পিৎজা, সব কিছু ফ্রিজ থেকে বাইরে বেরিয়ে আসতে লাগলো। এইটা দেখে কীর্তি আর বালু তাদের পছন্দের খাবারেতে ঝাঁপিয়ে পড়ল। তখনই হঠাৎ করে ফ্রিজটা বলে উঠল, আপনারা একদমই চিন্তা করবেন না, আমি হলাম একটা জাদুর ফ্রিজ। এতদিন ধরে আমি একটা ধনী লোকের বাড়ি ছিলাম, সেই জন্য আমার শক্তি দেখাবার সুযোগই পাইনি। আমি আমার শক্তি দেখানো বন্ধ করে দিয়েছিলাম বলে ও আমাকে ছেড়ে রেখে চলে গেল, কিন্তু তোমরা রিপেয়ার করে তোমাদের নিজেদের বাড়িতে এনেছ। তোমাদের বাড়িতে আসার পরে আমার মনে হলো এটাই হচ্ছে খুব ভালো সুযোগ আমার শক্তি দেখানোর। ফ্রিজ এই কথা বলল। সেই দিনের পর থেকে যখনই কারো কোনো খাবারের প্রয়োজন হতো তারা ফ্রিজ খুলত, আর ফ্রিজের ভেতরে তাদের পছন্দের খাবার আগে থেকেই থাকতো।